হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি একটা আলাদা ধরনের টপিক নিয়ে হাজির হয়েছি বন্ধুরা সেটি হচ্ছে বন্ধুরা সেই এপিসোডটির নাম হচ্ছে সেই টপিকটির নাম হচ্ছে বন্ধুরা ইউর ফিডব্যাক মাই হ্যাপিনেস বন্ধুরা এই যে এপিসোডগুলো আমি অনেকটা পার্টে ভাগ করো বন্ধুরা আজকে এই ইউর ফিডব্যাক মাই হ্যাপিনেসের পার্ট ওয়ান ভিডিও নেক্সট এক সপ্তাহ পর পার্ট টু ভিডিও আনবো আবার পার্ট থ্রি ভিডিও আনবো এরকম করে বিভিন্ন পার্ট আমি আনবো এবং এই এপিসোডগুলোতে আমি এতদিন ধরে যে আমি অনলাইন চিকিৎসা করছি বা আমার ইউটিউবের মধ্যে যে সমস্ত ইউটিউব ভিডিওগুলো আমি আপলোড করি এবং সেখানে যে সমস্ত হোমিওপ্যাথিক মেডিসিনগুলির কথা শেয়ার করি চিকিৎসার কথা শেয়ার করি সেই সমস্ত ওষুধগুলি ব্যবহার করে কে কে ভালো রেজাল্ট পেয়েছে কার রোগ ঠিক হয়ে গেছে ফলে কি তারা ফিডব্যাক বা কমেন্ট বক্সে কমেন্ট করে বা হোয়াটসঅ্যাপে ফিডব্যাক শেয়ার করে বন্ধুরা আজকে এই এপিসোডগুলোতে আমি সেই ফিডব্যাকগুলির কথা শেয়ার করব যারা মেডিসিন ব্যবহার করেছেন এবং তাদের রোগ ঠিক হয়ে গেছে এবং তাদের যে সমস্ত সমস্যাগুলো ছিল বিভিন্ন ধরনের ডাক্তার দেখিয়েছে আমার দেওয়া মেডিসিনগুলি প্রেসক্রাইব করেছে বা আমার কাছ থেকে অনলাইন বা চিকিৎসা নিয়ে তার রোগ সম্পূর্ণ ঠিক হয়ে গেছে কিংবা আমি যে ইউটিউব ভিডিওটি বানিয়েছি ইউটিউব ভিডিওতে বলা ওষুধগুলি ব্যবহার করে ঠিক হয়ে গেছে ফলে কি তারা খুশি হয়ে ফিডব্যাক কমেন্ট করে বন্ধুরা যে আমি এই ওষুধগুলি ব্যবহার করে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি এই ধরনের কমেন্ট শেয়ার করে ফিডব্যাক শেয়ার করে যেগুলো আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ আমার যে আমি এত পরিশ্রম করে সময় বের করে ভিডিও আপলোড করি ফলে কি আপনারা যে ফিডব্যাকগুলো দেন ভালো ভালো ফিডব্যাকগুলো দেন সেক্ষেত্রে আমি অনেক হ্যাপি হয়ে যাই ভিউয়ার্স এবং আরও ভালো ভালো ভিডিও আপলোড করতে আপনাদের মেডিসিন সাজেস্ট করতে ফ্রিতে চিকিৎসা দিতে আমার মন আরও আগ্রহী হয়ে পড়ে বন্ধুরা সেই জন্য আমি চাইছি যে এই ফিডব্যাকগুলো নিয়ে আমি আলাদা আলাদা পার্টে বিভিন্ন ভিডিও বানাই যাতে আপনারাও বুঝতে পারেন যে এই মেডিসিনগুলি কতটা ইফেক্টিভ মেডিসিন এবং কতটা কার্যকরী মেডিসিন চাই সেটা অনলাইন স্পেশালভাবে চিকিৎসা নিয়ে হোক চায় সেটা আমি যে সমস্ত রোগের ক্ষেত্রে আমি ইউটিউব ভিডিও বানাই এবং সেখানে যে সমস্ত মেডিসিনগুলি কথা শেয়ার করি সেই মেডিসিনগুলি মানুষ ব্যবহার করে কতটা ভালো রেজাল্ট পাচ্ছে এবং রোগ ঠিক হচ্ছে সেটা যাতে আপনারা জানতে পারেন বুঝতে পারেন সেই জন্য আমি এপিসোডগুলি আজ থেকে বানাই বন্ধুরা সেই জন্য আপনারা আজকের এই এপিসোডে আমি প্রায় ছয় থেকে সাতটা ফিডব্যাক শেয়ার করবো বন্ধুরা কমেন্ট বক্সে যে কমেন্টটা করেছে রুগীরা ভিউয়ার্সরা

ভিউ সবার প্রথমে যে কমেন্টে আমি ফিডব্যাকটি শেয়ার করছি রিপন রহমান নামে একজন কমেন্ট করেছে একজন ভিউয়ার্স কমেন্ট করেছে যে দাদা আমি সত্যি সত্যি গর্বিত যে আপনি এমন একটা হোমিওপ্যাথিক চিকিৎসক ভালো একজন ডক্টর যে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আমার অন্তর থেকে আমি বলে বোঝাতে পারবো না সত্যি সত্যি আপনি একজন আল্লাহ তাআলা তোমাকে মানুষকে সেবা করার জন্য আপনাকে সৃষ্টি করতে পাঠিয়েছে আমি আপনার জন্য মাত্র এত টাকা খরচা করে আমি আমার রোগ থেকে মুক্তি পেয়েছি সত্যি সত্যি আমি আমার অন্তর থেকে এতটা গর্বিত যে আপনার প্রতি আমি এখন সম্পূর্ণ সুস্থ তো হিয়ার্স থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য এত সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য আমি চাই আপনি সমস্ত সব সময় আপনার ফ্যামিলি আপনি সবাই আপনারা সব সময় সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ সো মাচ আর ফিডব্যাক আরেকজন শেয়ার করেছেন যে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার ভিডিও দেখে থুজা খেয়ে আঁচিল থেকে মুক্তি পেয়েছি আলহামদুলিল্লাহ আমার একটা ওয়ার্ডস নিয়ে আঁচিল নিয়ে একটা ভিডিও ছিল সেখানে সেই ভিডিও দেখে তিনি থুজা ব্যবহার করেছিলেন কারণ তার শরীরের মধ্যে অনেকগুলো আচিল ছিল এবং সেই ভিডিও দেখে ওষুধটি ব্যবহার করার কারণে তার আচিল পুরোপুরি ঠিক হয়ে গেছে সে ধন্যবাদ দিচ্ছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং আপনার রোগটা বা সমস্যাটা পুরোপুরিভাবে ঠিক হওয়ার জন্য তিন নম্বর একজন কমেন্ট করেছে সেটা হচ্ছে আপনি অনেক ভালো ডক্টর আমি আপনার কাছে অনলাইন স্পেশালভাবে চিকিৎসা নিয়েছিলাম আমি এখন সম্পূর্ণ সুস্থ বর্ধমান থেকে বলছি তিনি একজন বর্ধমান রোগী তার একটা বড় সমস্যা ছিল হার্ট ব্লকের সমস্যা ছিল তিনি বহুত চিকিৎসা করেছিলেন অ্যালোপ্যাথিতে প্রায় লাখ টাকা খরচা করে দিয়েছিলেন ফলে কি আমি তার কাছ থেকে এসে আমার কাছ থেকে স্পেশালভাবে চিকিৎসা নিয়েছিল কল করে কলের মাধ্যমে তার সমস্ত লক্ষণ নিয়ে টেস্টিং করে আমি তাকে ওষুধ বলে দিয়েছিলাম মাত্র কয়েকবার ওষুধে সে সম্পূর্ণ সুস্থ তার লক্ষণগুলি সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে বন্ধুরা আপনাকে অনেক 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 ধন্যবাদ অনেক সুস্থ থাকুন আপনি আপনি চাই যে আপনি সারা জীবন এভাবে সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা ফিডব্যাক দেওয়ার জন্য আরেকজন ফিডব্যাক দিয়েছে আমার হার্টের সমস্যা নেই গ্যাস রিফ্লেক্স যখন হয় তখন মনে হয় বন্ধ হয় ঢেঁকুর উঠলে একটু ভালো লাগে প্রচুর বায়ু নির্গত হয় স্যার আমি ব্যাঙ্গালোরের মণিপালে ট্রিটমেন্ট করেছিলাম দু সালের ডিসেম্বরে বুকের সিটি স্ক্যানসহ আরও অনেক টেস্ট করেছিলাম কিন্তু কোনো সমস্যা পায়নি এত যে কপ তৈরি হয় দীর্ঘ তেত্রিশ বছর তেমন কোনো সমস্যা হয় না শুধু মাঝে মাঝে হাঁচি সহ সর্দি হয় সেই সর্দির সাথে দশ দিনের মতন লেগে যায় স্যার সমস্যাগুলো ক্রনিক সব ওষুধগুলো সব দুশো শক্তি ব্যবহার করা ছিল স্যার আমি ওষুধ কোম্পানিতে অনেক দিন চাকরি করেছি বর্তমানে এলোপ্যাথি ওষুধের দোকানে আছে আপনার অনেক ভিডিও দেখে আত্মীয় স্বজনকে হোমিওপ্যাথি ওষুধ দিয়েছি এবং ভালো উপকার পেয়েছি স্যার ভালো থাকবে নাল্লার কাজে দেওয়া করি তিনি একজন বাংলাদেশের ভিউয়ার্স তিনি কমেন্ট করেছে তিনি নিজে এলোপ্যাথি দিয়ে কোম্পানিতে কাজ করেছে এবং নিজে প্র্যাকটিস করে থাকেন এবং তিনি আমার ভিডিও দেখে তার রিলেটিভের মধ্যে আত্মীয় স্বজনকে আমি আমার বলে দেওয়া হোমিওপ্যাথিক মেডিসিন ভিডিওতে যে সমস্ত আমি মেডিসিনসের কথা শেয়ার করি সেই মেডিসিনগুলি তিনি তার আত্মীয় স্বজনকে দিয়েছিলেন এবং তারা প্রত্যেকে অনেক ভালো রেজাল্টস পেয়েছেন এবং সেই জন্য বলেছেন অনেক অনেক ধন্যবাদ আল্লাহর কাছে দোয়া করি আপনি যেন অনেক ভালো থাকেন তো থ্যাংক ইউ সো মাচ ভিওয়ার্স আপনার এত মূল্যবান একটা ফিডব্যাক দেওয়ার জন্য আপনি সারা জীবন সুস্থ থাকুন ভালো থাকুন এত সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ নেক্সট যে ফিডব্যাকটি আছে সেটা হচ্ছে ভাই আপনার সিওপিডির ভিডিও অনুসারে আমার বাবাকে যার বয়স বাহাত্তর বছর অ্যাট অ্যাসপিডোস পারমা গ্রিন ডিওলের অ্যারিলিয়া থার্টি দিয়েছে আলহামদুলিল্লাহ উপকার হচ্ছে সমাজপারকে খেতে হবে আমি দিয়ে দিয়েছি রিপ্লাই দিয়ে দিয়েছি আলাদা কমেন্টে আপনি অবশ্যই সেই ওষুধগুলি আরও কয়েক মাস ব্যবহার করবেন যাতে পুরোপুরি ঠিক হয়ে যায় এবং আমি চাই আপনার বাবা সম্পূর্ণ সুস্থ হয়ে যাক উইথাউট সাইড এফেক্টে এবং এই ওষুধগুলি ব্যবহার করবেন কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই আশা করা যায় যতটুকু ইম্প্রুভ হয়েছে যতটুকু রোগটা সেরেছে আশা করা যায় এই ওষুধে পুরোপুরি ঠিক হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য আর একটা ফিডব্যাক আসছে আমি আইবিএসের রুগী এই ওষুধগুলি খেয়ে ভালো আছি এই রকম ভিডিও করার জন্য ভগবান আপনার ভালো করুন একটা আইবিএস রিলেটেড ভিডিও আছে আমার সেখানে বেশ কয়েকটা এর সমস্যার জন্য আমি ওষুধ বলে দিয়েছি এর লক্ষণ হচ্ছে সবসময় পেটের সমস্যা লেগে থাকে চাই সেটা পাতলা পায়খানা লেগে থাকে আমাশা কনস্টিভেশন পায়খানার সমস্যা সব সময়ের জন্য লেগে থাকে এবং সেই মেডিসিনগুলি ব্যবহার করেছিলেন তিনি এবং সে এখন সম্পূর্ণ সুস্থ আছে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা ফিডব্যাক দেওয়ার জন্য আরেকটা কমেন্ট হচ্ছে আসসালামু আলাইকুম স্যার আমি বাংলাদেশ থেকে বলছি আপনার ইউটিউবের ভিডিও আমি নিয়মিত দেখি অনেক উপকার হয় আমি আর চার পাঁচ বছর যাবৎ খুব কষ্টে আছি একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না আমার অনেক অ্যালার্জির সমস্যা অতিরিক্ত হাঁচছে নাকের ভিতর কেমন ভাব নাক দিয়ে পানি পড়া আমি একজন অ্যাজমার সমস্যায় ভুগছি প্রচণ্ড শ্বাসকষ্ট হয় কাশি হয় হাঁচি হয় বেশি আমি প্রায় চার পাঁচ বছরে প্রায় চার পাঁচজন হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গেছি কারো ওষুধে আমার অ্যাজমা কমছে না আমি খুব কষ্টে আছি স্যার গরমকালেও আমি কষ্ট থাকি শীতকালেও কষ্ট বেড়ে সারা বছরে আমাকে ইনহেলার নিতে হয় এমত অবস্থায় আমাকে যদি আপনি সহজিত করেন আমি খুবই উপকৃত হতো তো ইনি হচ্ছে আমার একটা ভিউয়ার্স যিনি আমার ভিডিও প্রায় দেখে এবং অন্যান্য জনকে দেয় এবং তিনি অন্য অন্য সমস্যার জন্য ব্যবহার করেছে এবং খুব ভালো রেজাল্ট পান তার এখন প্রেজেন্ট একটা সমস্যা দেখা দিচ্ছে দিন ধরে সেটা হচ্ছে অ্যাজবার সমস্যা শ্বাসকষ্টের সমস্যা আমি রিপ্লাই দিয়ে দিয়েছি ভিওয়ার্স যে রিপ্লাইটা আমি দিয়েছি সেই কমেন্ট সেই রিপ্লাই দেওয়া মেডিসিনগুলি আপনি অবশ্যই ব্যবহার করবেন নিমা কম্বিনেশন ব্ল্যাড অরেন্স ডালি গ্রিন ডালান ব্যবহার করবেন কিছু দীর্ঘদিন ব্যবহার করবেন ইম্প্রুভ অবশ্যই হবে তবুও যদি কোনো ইম্প্রুভমেন্ট না বুঝতে পারেন বা পুরোপুরি না ঠিক হয় সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ও ডিসক্রিপশন বক্সে প্রতিটা ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকে আপনি সেখানে অ্যাসেমএস করবেন তারপর কল করে কেস্ট্রিং করে কনস্টিটিউশনের চিকিৎসা দিতে হবে তবে আপনার সমস্যাটা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর ফিডব্যাক দেওয়া করার জন্য দেওয়ার জন্য নেক্সট ফিডব্যাক আসছে আলহামদুলিল্লাহ এই ওষুধগুলি খেয়ে আমার আশি পার্সেন্ট ভালো আমি দুই মাস হলো সেবন করলাম আর কতদিন খাবো অনেক 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 ধন্যবাদ আপনি আশি পার্সেন্ট ঠিক হয়ে গেছে আর মাসখানেক ব্যবহার করবেন সমস্যাটা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য নেক্সট ফিডব্যাক আছে হ্যালো স্যার আমি একটু এলোপ্যাথি মেডিসিন নিয়ে প্র্যাকটিস করি আমার ছোট একটা চেম্বার আছে আর স্যার আমি আপনার চ্যানেলের মধ্যে থেকে ভিডিও সব সময় ফলো করি মাঝে মধ্যে আপনার ওষুধ আমি কিছু আমার পেশেন্টসকে দিয়ে থাকি ব্যবহার করার জন্য আর তার দ্বারা উপকৃত হয় তাই স্যার আপনি ছোটো ছোটো ভিডিও বা বড় ভিডিও বানালে আমি অনেকটা উপকৃত হবে থ্যাংক ইউ স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য এবং হোমিওপ্যাথিকে ভালোবাসার জন্য তিনি নিজে একটা অ্যালোপ্যাথিক প্র্যাকটিস করেন এবং তিনি তার পেশেন্টসকে আমার ভিডিওগুলো প্রায় রেগুলার ফলো করেন দেখেন তিনি তার পেশেন্টসকে আমার ভিডিও অনুসারে কিছু হোমিওপ্যাথি মেডিসিন শেয়ার করেছেন প্রেসক্রাইব করেন এবং তারা অনেকটা ভালো রেজাল্ট পাবেন সেই জন্য বলছে যে আপনি আরও অন্য অন্য টপিক নিয়ে ভিডিও বানাবেন আপনি অবশ্যই বানাবো যদি আপনার কোনো টপিকে অজানা থাকে যদি মনে হয় যে এই টপিকে ভিডিও বানানো উচিত সেক্ষেত্রে আপনি অবশ্যই কমেন্ট করবেন আমি সেই টপিকে ভিডিও বানানোর চেষ্টা করব এত সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি সারা জীবন সুস্থ থাকুন ভালো থাকবেন এটাই আমার কামনা নেক্সট একটা কমেন্ট দাদা আমি আপনার ওষুধ সেবন করে খুব ভালো আছি কিন্তু কোনো যে সময় জীবিক কষা কষা ভাব লাগছে খিদেটা ঠিক আছে খাবারটা ঠিক খায় কিন্তু পায়খানাটা কখনও সকালে বা দুপুরবেলা বা রাত্রিবেলা বা এক দু দিন পর হয় গ্যাস টক ঢেকুর হয় কখনো কখনো সত্যি আমি খুব গর্বিত আপনার কাছে আমি খুব সাহায্য পেলাম আমার দুটি মেয়ে আছে আর বড়ো মেয়ে আর আমার মা বাবা কেউ নেই আমি খুব চিন্তিত হয়েছিলাম হাসপাতালও পর্যন্ত গিয়েছিলাম অনেক টাকা খরচ করেছিলাম কোথাও ঠিক হয়নি দাদা তোমার নম্বর চাই ডিসক্রেপনে ডিসক্রিপশান বক্সে যে নম্বর দেওয়া আছে সেটা লাগছে না আমি বর্ধমান ডিস্ট্রিক্ট যে কে নগর এলাকা থাকি সত্যি আপনাকে অনেক 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 ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ফিডব্যাক দেওয়ার জন্য আপনি সুস্থ হলে আপনার থেকে আমি বেশি সুখ খুশি হব কারণ আপনারাই আমার জন্য সব আমার ভিউয়ার্সরাই আমার জন্য সব আমার দেওয়া মেডিসিনগুলি যেটি আপনার আমি আপনাকে বলেছিলাম শেয়ার করেছিলাম সেই মেডিসিনগুলি খেয়ে আপনার অনেকটাই ইম্প্রুভ হয়েছে বাকি সমস্যাগুলো এখন বাকি যে ওষুধের কথা বলা হয়েছে সেই ওষুধটি কিছু দীর্ঘদিন কন্টিনিউ করুন বাকি সমস্যাগুলো ধীরে 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 পারমানেন্টভাবে ঠিক হয়ে যাবে জল একটু বেশি করে খাবেন শাক সবজি বেশি করে খাবেন তো ভিওর্স এগুলোই ছিল আজকের ফিডব্যাক এই কয়েকটি ফিডব্যাক আমি আপনাদের আজকে শেয়ার করলাম নেক্সট যে পার্টগুলো আমি আনবো পার্ট টু সেখানে আমি আরও অন্যান্য ফিডব্যাকগুলো শেয়ার করবো আমরা তো ভিউয়ার্স আশা করছি এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিউয়ার্স এবং আপনারা যদি আমার কাছ থেকে অনলাইন স্পেশালভাবে চিকিৎসা নিতে চান সেক্ষেত্রে আমি ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি সেখানে আপনারা এসএমএস করতে পারেন তারপর কল করে আপনার সমস্ত লক্ষণ নিয়ে কেস টেকিং করে সিঙ্গেল মেডিসিন দিয়ে আপনার সমস্ত রোগ ঠিক করে দেওয়া হয় বন্ধুরা খুব খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইফেক্টিভ মেডিসিন প্রেসক্রাইব করা হয় আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এই ভিডিওর কোনো ধরনের কোনো টপিক নিয়ে ভিডিও যদি আপনারা চান সেক্ষেত্রে কমেন্ট করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ বাই